রাজা গোপালবাবুর কাছে আমি এখান থেকে একটু আসবার চেষ্টা করি রাজাগোপাল গোপালবাবুর যে ছবিটা আমরা দেখছি যে শুধুমাত্র বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা তারা যে পথে নেমেছে তা না আওয়ামী লীগের সদস্যরা তারাও কিন্তু পথে নেমেছে তারাও বলছেন যখন থেকে এই সরকারের পতন হয়েছে হাসিনা যখন অর্থাৎ প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন দেশ ছেড়েছেন তারপর থেকে তাদের উপরও হামলা করা হচ্ছে সেটাই বা কেন হবে তাদের উপর সুরক্ষা তারা কারা এই মুহূর্তে দাঁড়িয়ে সুনিশ্চিত করবে বেগম জিয়া যে পার্টি বিএনপি তার সঙ্গে জামাত যেটা জামাত ইসলাম আগে তো তা জামাত পাকিস্তান বলেই পরিচিত ছিল এবং আমরা জানি তাদের কি ভূমিকা ছিল জামাতের সঙ্গে যখন বিএনপি যোগাযোগ রেখেছে বোঝাই যাচ্ছে জামাতের বক জামাত আমরা জানি একাত্তরে কি হিন্দু নিধনে তারা জড়িয়েছিল ব্যাপকভাবে মুক্তিযোদ্ধাদের তারা অসম্মান করেছে তাদের খুন করেছে লক্ষ্য একটাই হিন্দু খেতে বাদ হিন্দু খেতে বাদ কেটে জামাতে একমাত্র লক্ষ্য ছিল জামাত জামাত সেই টিকা টিকা নিয়েছে জামাতের সঙ্গে যখন বিএনপি যোগসূত্র রেখেছে করেছে তখন পরিষ্কার এটা পরিষ্কার যে তারা সেখানে এথনিক ক্লিনজিংয়ে বিশ্বাস করে এবং তারা সেটা বাংলাদেশকে চায় না পাকিস্তানের মতন করতে এবং আই টাকা আই এস আই এর গেছে এই জায়গায় নিয়ে আওয়ামী লীগ যেটা করেছে হ্যাঁ তারা তারা যে সম্পূর্ণভাবে ইসলামকে ব্যবহার করে না সফট ইসলামকে ব্যবহার করলেও তারা কিন্তু সেখানে যারা সংখ্যালঘু আছে তাদের কিছুটা কিছুটা তাদের সুরক্ষা তারা দিয়েছে এবং আওয়ামী লীগের রাজত্বের সময় হিন্দুরা মনে করছে যে আমরা মোটামুটি সুরক্ষিত আছি তবে খেয়াল রাখতে হবে যে ওই খালি আত্মশুদ্ধির প্রার্থনা করলে কেউ তোমাকে রক্ষা করবে না তোমাকে শক্তিশালী হতেই হবে রবীন্দ্রনাথ একসময় বলেছিলেন এই হিন্দুরা ভগবানের কাছে অস্ত্র শস্ত তুলে দেয় তুলে গিয়ে ভগবানকে প্রার্থনা করছে লড়াই করতে হবে নিজেকে লড়াই তোমার হয়ে ভগবান করবে না এই বোধ হিন্দুদের নেই পৃথিবীর যেখানেই যেখানেই দ্বারা দাঁড়িয়েছে মাথা চুলে তারা এই লড়াইয়ের পথ নিয়েছে আমরা দেখেছি হিন্দুরা আফগানিস্তানে বিতাড়িত পাকিস্তানে বিতাড়িত আ আমরা হিংলাজ মন্দ্রি সেখানে মায়ের কাছে তারা জব করছে মা অরুক্কা করো মা অরুক্কা করো কিন্তু যদি আপনি যদি রেজিস্টেন্স তৈরি করতে না পারেন কেউ আপনাকে দয়া করবে না বাংলাদেশে একই অবস্থা সেই 34% থেকে 7.95% এসেছে খালি দাবি করব পথে দুধ সমনাম করব কিন্তু কেন হিন্দুরা কেন বারবার নরম সফট সেই সেটাই তো সেটাই তো আপনি যদি শক্তিশালী না হন আপনাকে সবাই দুর্বলদের উপর সবাই অত্যাচার করে আপনি যে মুহূর্তে আপনি বলবেন আমি সবল এই না এই নয় আপনি মার্কেট অত্যাচার করবেন সবার প্রতি সম্মান হিন্দু শেখায় কিন্তু আপনার যদি এ শক্তি আপনি দেখাতে না পারেন তাহলে এই সেভেন পয়েন্ট নাইন ফাইভ আজকে আমরা আলোচনা করছি আগামী দশ বছর পরে হতো হয়তো পয়েন্ট ফাইভে গিয়ে চলে আসবে কোনো সন্দেহ নেই সুতরাং বোঝার সময় এসছে দেখুন সবচেয়ে মুশকিল হলো ওখান থেকে যারা বিতাড়িত হয়ে পশ্চিমবঙ্গে এলেন কেন বিতাড়িত হয়েছিল ধর্মীয় কারণে বিতাড়িত হয়েছিল। এখানে এসে তারা সাম্প্রদায়িক ঐক্যের কথা বললেন খুব ভালো কথা কিন্তু একই সঙ্গে তারা যদি বলতেন যে কোনো সম্প্রদায়ের মানুষ কোনোভাবে তারা যেন অস্ত্র শস্ত্র সহ্যতে না হতে পারে হুঙ্কার যেন না আস এগুলো তারা বন্ধ করতে পারলেন না যে জায়গা আজকে দাঁড়িয়েছে যারা ওপার থেকে এপারে তাদের হয়তো আরও এক কোনো পারের দিকে যেতে যাকে এই মুহূর্তে দায়িত্ব দেওয়া হলো প্রধান করে আনা হলো ছাত্রদের দাবি অনুযায়ী তিনি তো কোনো রাজনীতির রঙের সঙ্গে যুক্ত নন অত্যন্ত সুশিক্ষিত একজন নাগরিক সচেতন মানুষ এবং তার পক্ষেও এই গোটা পরিস্থিতি সামাল দেওয়া কোনোভাবে সম্ভব হচ্ছে না কেন দেখতিমান বাবু না সম্পূর্ণ ভুল যে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না দু সালে তিনি একটি রাজনৈতিক দল তৈরি করেছিলেন তার নাম নাগরিক শক্তি এবং ওইটা আমেরিকা পন্থী একটি রাজনৈতিক দল ছিল দু হাজার সাতে উনি চেষ্টা করেছিলেন এবং তারপর থেকে আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয় তার আগে অবধি শেখ হাসিনা বা আওয়ামীর সঙ্গে ডক্টর ইউনিসের একটা ভালো সম্পর্ক ছিল নাগরিক শক্তি দিয়ে উনি যখন রাজনৈতিক শক্তির মধ্যে ঢোকার চেষ্টা করলেন তখন এদের মধ্যে সম্পর্কের প্রবলেম শুরু হয় এবং আমি তোমাকে বলবো নয় আমি নিশ্চিতভাবে বলতে পারি আন্দোলনটা যাদের দিয়ে শুরু হয়েছিল মানে যারা দ্বিজেন্দ্র গীতি আর রবীন্দ্রসঙ্গীত দিয়ে যে আন্দোলন শুরু করেছিল যে ছাত্ররা তারা কিন্তু শেষ শেষের দিকে ডক্টর ইউনিসের পাশে যে ছাত্রগুলো ছিল ওই ছাত্রগুলো আর প্রথমের ছাত্রগুলো এক না এই ছাত্রগুলো কিন্তু ওই যে যে দলটি বলছি নাগরিক শক্তি তার একটা ছাত্র ইউনিট আছে সেই ছাত্র ইউনিটের সদস্যরা যারা কিনা জামাতের সঙ্গে ছিল যারা কিনা ছাত্র শিবিরের সঙ্গেও ছিল এরা বিভিন্ন সময় বিভিন্ন দলের মধ্যে আশ্রয় নিয়েছিল এবং এদের মূলই লক্ষ্য এদের মূল লক্ষ্য হচ্ছে এই যে যে একটা মুক্তমনা চিন্তা বাংলাদেশের রয়েছে। আজকে বাংলাদেশের নারী শিক্ষা যেভাবে এগিয়েছে বাংলাদেশের যেভাবে উন্নয়ন হয়েছে রাজারা খুব ভালো বলতে পারবেন যেভাবে মেট্রো হয়েছে যেভাবে চট্টগ্রামে সমুদ্রের তলা দিয়ে সুরঙ্গ হয়েছে যেভাবে পদ্মা সেতু হয়েছে বাংলাদেশ যেভাবে উন্নয়নের পথে হাঁটছিল তার উন্নয়নের যে সূচক অনেক ক্ষেত্রে ভারতবর্ষকে ছাড়িয়ে গেছিল এ কথা স্বীকার করতে আমাদের দ্বিধা নেই তো সেই জায়গায় বাংলাদেশ উন্নয়নের পথে হাঁটাটাই এদের কাছে চক্ষুশুল হয়ে গেল এবং প্ল্যানিং হলো এটা একটা আন্তর্জাতিক প্ল্যানিং এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু দলের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে এই এই ষড়যন্ত্র পরিষ্কারভাবে তৈরি হয়েছিল আমি খুব পরিষ্কারভাবে বলতে পারি যে বাংলাদেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী একটি সংবাদ মাধ্যমের মালিক বাংলাদেশের বড় আমি নাম বলছি না এবং হাসিনা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত এই ষড়যন্ত্রে লোকরা ছিল বলেই আজকে সেনাবাহিনী রাস্তায় নেমে এই আন্দোলনকে প্রতিহত মানে মূল উদ্দেশ্যই ছিল সরকারের পতন মূল উদ্দেশ্য ছিল সরকারের পতন এবং মুক্তমনা বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে সেটাকে বন্ধ করা সেটাকে গতিরুদ্ধ করা রাজবাবু একটা বিষয় তাহলে স্পষ্ট হচ্ছে এই যে বাংলাদেশের ঘটনা আপনি বারংবার জানি না কেন কি কারণে কি শত্রুতা আমাদের সঙ্গে রয়েছে কিন্তু এই যে বারংবার যে ছবিগুলো আপনারা দেখতে পেলেন শুধুমাত্র আমাদের বাংলাদেশ নয় তার পাশাপাশি যে যে জায়গাগুলো ছবিগুলো দেখালাম এখনো পর্যন্ত আমার পেছনে সেই ছবিগুলো চলছে কোথাও গিয়ে মনে হচ্ছে যে না কিছু তো একটা ওখানে কাজ করছে কোনো একটা শক্তি কাজ করছে যারা মূলত এই গোটা বিষয়টাকে একেবারে অন্য একটা সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং কোনো না কোনোভাবে হয়তো ভারতকে আরো বেশি চাপে ফেলবার চেষ্টা করছে যার কারণে বলতে পারেন যে কিছুটা হলো হয়তো সাফার হতে হচ্ছে সেখানকার সংখ্যালঘু হিন্দুদেরকে সেখানকার আওয়ামী লীগ অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ব্যাকফুটে রয়েছেন যে রাজনৈতিক দল তাদের সাপোর্টারকে বিভিন্ন সময় হাসিনার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি তার সন্তানের বক্তব্য তার ছেলের বক্তব্য জয় সাহেবের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি তারপরও কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে এরকম কোনো ঘটনা ঘটছে রাজা গোপালদা দা এবং দীপ্তিমানদার কথা অনুযায়ী সেটাকেও যদি ধরা যায় তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে যে এটার সাথে হিন্দু মুসলমানের লড়াইয়ের ব্যাপার নয় এটা সম্পূর্ণ একটা সরকারের একটা ক্ষমতা পাওয়ার একটা লড়াই তো এখান থেকে পরিষ্কার অর্থাৎ যে জিনিসটাকে আলাদা করে দেখানো হচ্ছে যে হিন্দুদের শুধু হিন্দুদের উপরে করা হচ্ছে শুধু হিন্দু নয় আমরা বলতে চাইছি যে হিন্দু মুসলমান উভয় সবাই সংকটে মানে শুধু যে হিন্দুদের উপরেই করা হচ্ছে এটা নয় তবে হ্যাঁ হিন্দুরা যে দাবি করছে ওখানকার ওখানকার মাইনোরিটিসরা যে দাবি করছে সেই দাবিটা অবশ্যই করা উচিত এবং সরকার সেখানে তাদের যেহেতু ভোটার তারা সেখানকার সরকারের উচিত তাদের সেগুলো অ্যাকসেপ্ট করে নিয়ে তাদের সেই সুযোগ সুবিধা যা যা চাইছে সেগুলোকে পূরণ করা কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ভারত সরকারের ক্ষেত্রে আমরা উনিশশো সালে যখন দেখেছিলাম যে মুক্তিযুদ্ধর সময় যখন এই এরকম ভয়ঙ্কর একটা সংকট বাংলাদেশ এসেছিল এসেছিলো তখন ইন্দিরা গান্ধীকে পার্ট টাইম তাদেরকে এখানে একটা শর্ট একটা ভিসা হয়েছিল যে যতদিন এই যুদ্ধকালীন পরিস্থিতি থাকছে তোমরা এসে আশ্রয় নাও এবং ওই দেশে যুদ্ধ থেমে গেলে তোমরা ফেরত যাও কিন্তু আমরা এখানে এই 2024 চব্বিশে আমরা দেখলাম এই আমাদের ভারতবর্ষ থেকে কোন রকম হিন্দুদের রক্ষা করার জন্য বা হিন্দুদের আশ্রয়ের জন্য আমাদের ভারত সরকার কোনোভাবেই হিন্দুদের জন্য কোন পদক্ষেপ আপনারা নেননি 2000 2000 কত সাল বলেন সালে এটা হয়েছিল যখন যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন ইন্দিরা গান্ধী একটা একটা নোটিফিকেশন করেছিল যেখানে যে ওপার মানে ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল কিন্তু বর্তমানের সময় হয়নি বর্তমানের জন্য এই সরকার কোনো পদক্ষেপ নাই প্রথম কথা হচ্ছে একটা সম্পূর্ণ स्वतंत्र রাষ্ট্রের বিষয় সেখানে যদি হিন্দু 1 কোটি 31 লক্ষ আছে তাদেরকে যদি এই সরকার দরজা খুলে দেয় তাহলে তো স্বাভাবিকভাবে ওই রাজ্যে ওই রাষ্ট্রে আরও বেশি অরাজকতা বেড়ে যাবে আজকের দিনে রাজুবাবু জানা নেই যে এই যে বাংলাদেশের যে শাসক দল প্রাক্তন শাসক দল তাদের সমস্ত এমপি এবং মন্ত্রীরা এবং তাদের প্রধান তারা এই আমাদের রাষ্ট্রীয় অবস্থান করছে আমাদের রাষ্ট্রই তার নিরাপত্তা দিয়েছে একদমই ঠিক এটা রাজু জানা নেই না আমি 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 এক সুপিন দুদা তো বলছে সুবিন্ধ অধিকারী বলছে যে 1 কোটি হিন্দুকে এখানে আশ্রয় দেওয়া হোক তিনি দাবি জানিয়ে চিঠি করছে আপনি বলছেন আমি একটা একটা জিনিস রাজু সমস্যা থেকে বেরোতে আসছে না প্রথম কথা হচ্ছে এই 1 কোটি 31 লক্ষ হিন্দুর মধ্যে ওখানে তো আন্দোলন করছে 70 লক্ষ লোক এক সঙ্গে নেমেছে চট্টগ্রামে সাত লক্ষ লোক একসঙ্গে নেমেছে তারা বলছে আমরা এই রাষ্ট্রে থাকবো আমাদের জন্য পৃথক আইন করতে হবে সংখ্যালঘু সুরক্ষা আইন করতে হবে মন্ত্রক করতে হবে তারা লড়ে থাকতে চাইছে